হ্যালো ভিউয়ার্স, অবাক হবেন না কেউ, যে গরম পড়েছে তাতে কাপড় রাখাই দায়। আমি তো টি শার্ট পরেছি, জাস্ট হাতা কাটা ওইটুকুই। আপনারা ভাববেন না যে আমি আসলে বডি শো করার জন্য এরকম করে দেখাচ্ছি, ব্যাপারটা মোটেও তা না। আসলে প্রচণ্ড গরম, এটা সত্য। এখন ঘটনা হচ্ছে যে ফ্যান আমি যদি বেশি স্পিড দিয়ে দিই সেক্ষেত্রে সাউন্ডের সমস্যা হয়। নয়েজ, ফ্যানের সমস্ত শব্দ আছে, ফ্যান কমিয়ে দিয়ে কিন্তু আমাকে রেকর্ডিংটা করতে হচ্ছে। নাহলে দেখা যাচ্ছে প্রচণ্ড ফ্যানের সমস্ত শব্দে এইখানে সব সমস্ত শব্দ হয়, যেমনিতে সাউন্ড কম হয়। আমি জানি সাউন্ডটা বাড়াতে গেলে আমাকে অনেক টাকা খরচ করতে হবে, সাউন্ড কার্ড লাগাতে হবে, মাইক্রোফোন দিয়েও সাউন্ড আসলে বাড়ে না। অনেকে বৃথা চেষ্টা করেন কিন্তু লাভ, খুব বেশি লাভ হয় না। সেক্ষেত্রে সাউন্ড কার্ড লাগালে এটা সাউন্ডটাকে বাড়ানো যায়। তো আজকে আপনাদের একটু ডিফারেন্ট টাইপের মজা দেওয়ার জন্য আজকে আসলে আমি এইভাবে করছি। দেখছেন রফিক ভিডিওটারি পার্ট 108, আর আজকে হচ্ছে 18 এপ্রিল এবং 5 বৈশাখ, 20 রজব, 1438 সাল, 5 বৈশাখ, 1424। আশা করি আপনারা ভালো আছেন। চলুন আজকে কী কী টপিকস আছে আজকে এখানে আপনার মোবাইল স্ক্রিনে দেখুন, সেখান থেকে আজকে কথা বলি। আজকে প্রথমে কথা বলি famousnews24.com থেকে। চট্টগ্রামে সাতটলি পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ 3 জন। চট্টগ্রামে 3 জন গুলিবিদ্ধ হয়েছে, এর মধ্যে পুলিশও আছে। ফেমাস নিউজে নৈশভোজ অনুষ্ঠিত, মাই গড। ব্রিটেনে হঠাৎ মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা, ফটোগ্রাফার বারাক ওবামা কবর থেকে রাউদার লাশ তোলা হচ্ছে, তামিমের তাণ্ডবে হারলো কলা বাগান। আচ্ছা, উদ্বেগ উৎকণ্ঠায় ট্যানারি শ্রমিকরা, ধান চাল সংগ্রহ অভিযান দুর্নীতিমুক্ত রাখা হবে, খুব ভালো। যুবকের গোপনাঙ্গে ইট ঝুলিয়ে নির্যাতন, গ্রেপ্তার 2, খুব বাজে একটা নিউজ, এরকম হয় নাকি? আচ্ছা দেখি এই নিউজটাতে যাব, একটু যে গিয়ে দেখি এটা কোথায় ঘটনাটা ঘটেছে। চলে এসেছে বাগেরহাট প্রতিনিধি, অস্বাভাবিক কার্যকলাপ অভিযোগ। আচ্ছা, অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে প্রকাশ্য যুবকের গোপনাঙ্গে ইট ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শরণখোলা উপজেলার খন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান সহ 9 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20-25 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং দৃশ্য ছড়িয়ে পড়া এলাকায় ব্যাপক সমালোচনা ঝড় উঠে। ফেসবুকে ওইটা ছড়িয়ে গেছে, চিন্তা করতে পারেন। এই যে দেখুন, এই যে ইট ঝুলিয়ে রাখা হয়েছে এখানে, কি বর্বর মানুষজন, আসলে কি কমন সেন্স নেই নাকি? এবার খুব গর্বের সহকারে সেখানে সে এটা করছে। একটা মানুষের তো মানবিক, সে যদি অপরাধ করে থাকে তার জন্য আদালত আছে, আইন আছে, সেখানে তার শাস্তি হবে। কিন্তু কেউ তো আইন হাতে তুলে নিতে পারে না এখানে। মানে তারা এটা মাথায় টুপি আলো, এই ভদ্রলোক সাদা লুঙ্গি পরা, নীল শার্ট পরা, দেখতে পাচ্ছেন ইনি এই কাজটা করছে, ইনি হচ্ছে এই যে ডান পাশের ছেলেটি, তাকে এই যে ইট ঝুলানো আছে। এটা একটা কোনো একটা সভ্যতা হলো, কোনো কোনোভাবে মানবিক বিষয়ের মধ্যে পড়ে, এটা চরম অমানবিক একটা বিষয়। এদের কী পরিমাণ শাস্তি হওয়া উচিত এটা আপনারাই বলুন। চলুন চলে যাই, অন্য কী পত্রিকা আছে সেটা থেকে আমরা যাব, বিবিসি বাংলায়। বিবিসি বাংলার নিউজটা চলে এসছে, অনুমতি ছাড়া আওয়ামী লীগের নতুন সদস্য নিষিদ্ধ। হ্যাঁ, এটা একটা বিষয়, আওয়ামী লীগের যেভাবে অঙ্গ সংগঠন বাড়ছে একের পর এক, কি বলবো, প্রজন্ম লীগ, তমক লীগ, তারপর মুক্তিযোদ্ধা সন্তান লীগ, মানে এরকম তো একের ভাগ একের পর এক বেড়েই চলছে। এটা কোনো মনে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে, অথচ জানার মতো 7টি সংগঠন সম্ভবত আওয়ামী লীগের নিবন্ধনভুক্ত, জানার মতো আর কি, কম বেশি হতে পারে। তো এখন যেটা করা হয়েছে যে অনুমতি ছাড়া আওয়ামী লীগের নতুন সদস্য নিষিদ্ধ। এখন অনুমতি দেশের যে কোনো জায়গায় প্রাথমিক সদস্য পদে নতুন কাউকে নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি নেওয়ার নির্দেশ তৃণমূল নেতাদের জানানো হয়েছে। কেন্দ্রীয় নেতাদের মানে পারমিশন লাগবে, তারপরে মানে কী বলবো, তৃণমূল পর্যায়ে কোনো কাউকে যদি সদস্য হিসেবে গ্রহণ করা হয় সেক্ষেত্রে পারমিশন নেওয়ার পরে এটা করা যাবে, তাছাড়া না। এবং এই বিষয়ে তৃণমূল পর্যায়ে যারা নেতা আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকায় সাপের বিষের চালান, আচ্ছা এটা আর দরকার নেই, ট্রান্সলেটে আর যাবো না। আর ঢাকায় সাপের বিষের চালান নিয়ে যে কথাটা আসে, ঢাকায় সাপের বিষের চালান কাদের জন্য আসে? হ্যাঁ, এটা একটা দুই কয়েকবার মাঝে মাঝে ধরা পড়ছে সাপের বিষের চালান, এবং সাপের বিষ কিন্তু অনেক দামি, অনেক দামি, কোটি টাকা দাম এরকম। এগুলো কাদের জন্য আসে এটা নিয়ে একটা বিবিসি নিউজ করেছে, দেখি এটা কাদের জন্য আসে। ঢাকার গোয়েন্দা পুলিশ বলেছে মঙ্গলবার প্রায় 12 পাউন্ড সাপের বিষ 5 জনকে আটক করেছে তারা। 6টি কাঁচের জারের ভিতরে এইসব বিষের কিছু অংশ বাদামি রঙের তরল এবং বাকিগুলো সাদা নীল রঙের পাউডার। প্রতিটি কৌটা ইংরেজিতে লেখা ছিল রেড ড্রাগন কোম্পানি ফ্রান্স, আর লেখা ছিল কোবরা পয়জন, অর্থাৎ কেউটা সাপের বিষ, কোবরা সাপের বিষ। গত মাসে দ্বিতীয় সপ্তাহে ঢাকার এরকম সাপের বড় একটি চালান ধরেছিল পুলিশ, তখন বলা হয়েছিল বাজারের দাম 45 কোটি টাকা সাপের বিষের দাম। আমি যা শুনেছিলাম যে 1 কোটি টাকা কেজি নাকি বা এরকম, এখন মনে হয় আরও বেশি।
জানি না ঠিক এখানেই যেটা পড়লাম সেটা আর কি, কিন্তু এই তথ্য কতটুকু গ্রহণযোগ্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি অধ্যাপক ও শিল্প অন্যতম শিশু বিশেষজ্ঞ অধ্যাপক আবু ম ফারুক বিবিসি বাংলাকে বলেন, এই ভাষ্য ডাহা মিথ্যা। তিনি বলে, তার জানা মতে বাংলাদেশের সামনে বিষ ব্যবহার করে কোনো ওষুধ তৈরি হয় না, এরকম ওষুধ তৈরির কোনো অনুমোদন নেই, সেই প্রযুক্তিও নেই, প্রযুক্তিও নেই, অনুমোদনও নেই বাংলাদেশের বিষয়ে কোনো এই বিষ দিয়ে কোনো ওষুধ তৈরি করা হয় না, এটা বলছে। আমার জানার মতে সাপের বিষ ব্যবহার করে কোনো ওষুধ পুরো দক্ষিণ এশিয়াতেই তৈরি হয় না, ফুল সাউথ এশিয়াতে তৈরি হয় না, উনি যেটা বলছেন আর কি, উনি একজন ফার্মাসিস্ট এবং অধ্যাপক। তাহলে এই সাপের বিষ কেন আসছে বাংলাদেশে? অধ্যাপক ফারুক বলেন, এগুলো সত্যিকার সাপের বিষ কিনা তা যথেষ্ট সন্দেহ রয়েছে, বা বাউন্ডারি কন্ট্রোল সাপের বিষ পেতে হাজার হাজার সাপ থেকে তা সংগ্রহ করতে হবে। তিনি সন্দেহ করেছেন সাপের বিষের নাম দিয়ে কোনো ধরনের মাদক হয়তো এসে থাকতে পারে, হতে পারে, এটাও যে অস্বাভাবিক কিছু না, সাপের বিষের নাম দিয়ে যদি কোনো মাদক কেউ আনলেও আনতে পারে, এরকম এরকম অস্বাভাবিক কিছু না। নবাবী শহর লখনৌতে কাবাব বিরিয়ানি বিলীনের পথে, কারণ সেখানে গরুর মাংস বা মাংস জবাই করছে না, তাই এই জন্য কাবাব বিরিয়ানি একরকম বিলীনের পথে। ব্রিটেনে হঠাৎ মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা, আর নিচে যেগুলো নিউজ সেগুলো আমি গতকালকে অলরেডি বলেছি আপনাদেরকে। চলুন আজকে আরেকটি পত্রিকায়, অন্য একটি পত্রিকায় চলে যাই, বাংলা নিউজ 24। সিটিং বন্ধ থাকবে না চালু, সেই বিষয়ে সিদ্ধান্ত বুধবার। সিটিংয়ের কাছে মনে হয় সরকার বা প্রশাসন মনে হয় হেরে যাচ্ছে, জানি না হেরে যাবে কি না, তবে ব্যাপারটা এমনই যাচ্ছে, কারণ সিটিং বন্ধ করার পর উল্টো বাসের চালকরা মালিকরা এমন মাইনকাচিপা তো বুঝেন, এই মাইনকাচিপায় ফেলেছে আমাদের মতো সাধারণ যারা যাত্রী, যাদেরকে রাস্তাঘাটে বাস পাওয়া যাচ্ছে না, ভাড়া কমেনি, ভাড়া যেমন আছে তেমন বেশি, উল্টো আরও বেশি নৈরাজ্য তৈরি হচ্ছে। তো জানি না এটা কী সমাধান হবে, এবং এটা নিয়ে মানুষজন সেই পরিমাণে ত্যক্ত বিরক্ত, প্রত্যেকটা মানুষের জন্য সাফার করছে, সবার তো গাড়ি নেই, আপনার আছে আমার নেই, কিন্তু আমাকে তো চলাচল করতে হয়। সো এই বিষয়ে নিয়ে খুব জঘন্য অবস্থা। আর ঠিক রুশ সামরিক ঘাঁটি দখলে উত্তর মেরু, হ্যাঁ রাশিয়া উত্তর মেরু দখল করে ফেলেছে অলরেডি, এই যে সামরিক ঘাঁটিও তৈরি করেছে, চমৎকার, গোটা বিশ্ব দখল করতে কত কিছুদিন বাকি জানি না, যদিও তারা পারবে না, কিন্তু তারা উত্তর মেরু দখল করেছে। বেতন দ্বিগুণ হচ্ছে টাইগারদের, হ্যাঁ বাংলাদেশের টাইগার যারা খেলোয়াড় ক্রিকেটারদেরকে বলা হচ্ছে, তাদের বেতন ডাবল করা হচ্ছে। একযোগে মাঠে নামছেন বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা, বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবী ছিল তারা এখন একজোট হয়ে মাঠে নামবে, তারা তাদের দলের পক্ষে প্রচার প্রচারণা চালাবে, এই বিষয়ে জনমত তৈরি করবে, বিভিন্ন যুক্তিতর্ক টক শোতে অংশগ্রহণ করবে, তারা বিভিন্ন ধরনের টক শোতে এসে টক মিষ্টি জাল বিভিন্ন ধরনের ডায়লগ দেবেন, কথা বলবে। লিফট এসি থাকছে না উপজেলা মডেল মসজিদে, সমস্যা নেই, তা না থাকলে কোনো সমস্যা নেই। সরু সড়কের আতঙ্ক আলম এশিয়া, আলম এশিয়া আছে আর কি আছে উল্লেখযোগ্য কোনো কিছু? 17 কোটি মানুষের জন্য কোচ মাত্র 180 জন বাংলাদেশে, খেলায় কীভাবে ডেভেলপমেন্ট, 17 কোটি মানুষের জন্য 180 জন কোচ, মানে কয়জন করে ভাগে পড়ে আমরা আপনার হিসেব করি বসে বসে। ভালো মানুষ হিসেবে সবার স্মরণে থাকতে চাই বলেছেন মিস্টার মুস্তাফিজ ফিজ, মুস্তাফিজ বাংলাদেশের একজন উদীয়মান খেলোয়াড় এবং অনেক নাম করেছে, এক নামে সবাই তাকে চেনে। আশরাফুলকে হারালো তামিম মিরাজরা, সৌম্য সাব্বেদের টানা দ্বিতীয় জয়, খেলা 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 এত খেলা কেন, ছোট চুলের গল্পটি ভাইরাল ভিডিও, হ্যাঁ এই ভিডিওটা অনেক চমৎকার আমি দেখেছি, পুনমের সিক্রেট প্রজেক্ট, আচ্ছা পুনম পান্ডে ফুল্লাম ফুল্লা, আপনারা দেখে নেবেন, আপনারা নিশ্চয়ই জানেন, এটা নিয়ে কিছু বলতে চাই না, পুনম পান্ডে সিক্রেট প্রজেক্ট, নোবেল পূর্ণিমার সঙ্গে মোশারফ, গুড মোশারফ, আবার গোপো দেখা যাচ্ছে, সম্ভবত ঈদের নাটকে অভিনয় করছে, কন্যা থেকে আমির নায়িকা, এই মেয়েটা একটু অবশ্য কী বলবো, কন্যা থেকে আমি যেটা দঙ্গল সিনেমাতে অভিনয় করলো আমির আমিরের সাথে, সে এখন আমিরের নায়িকা হতে যাচ্ছে খুব সম্ভবত, এর নাম হচ্ছে সানা শেখ, সম্ভবত থাগস অফ হিন্দুস্তানি সিনেমার জন্য সে আমিরের নায়িকা হতে পারে এমন একটা আলোচনা চলছে। দেখুন এই যে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কিন্তু এটা নিয়ে খুব কথা চালাচালি হচ্ছে। আর কি আছে আর কি আছে আমাদের কথা বলার মতো বিষয়, আর আপনাদের ফেসবুক নিশ্চয়ই আশা করি ঠিক আছে, এখনও মনে হয় কারো হারিয়ে যায়নি। টুইকেল এখনও পুরোদস্ত লেখিকা, অক্ষয় খান্নার বউ সম্ভবত, কাইনা নতুন খবর, কী খবর, প্রাক্তন স্বামী দেখা দেখি বিয়ে করছেন, কারিশমা প্রাক্তন স্বামী দেখা দেখি বিয়ে করছেন, খুব ভালো, তুমি বিয়ে করতে পারলে আমি পারবো না কেন, অবশ্যই করবেন। প্রথম প্রেমের চিঠি ভিডিও, আচ্ছা দরকার নেই আমি চলে যাই।
দেখি এখানে প্রথম আলোতে কি আছে সেটাতে যাব। নিখোঁজ চার তরুণের একজন ফিরছেন, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। ডিসেম্বর মাসে এরা হারানো গিয়েছে বলে ইমামে পত্রিকায় লেখালেখি হয়, তার মধ্যে চারজনের মধ্যে একজন ফিরে এসেছে এবং তার বর্ণনাটা ছিল অনেকটাই ভয়ঙ্কর। একটা বিষয় যে তাকে তুলে নিয়ে যাওয়ার পর সে এই কদিন তার কোনো সেন্স ছিল না, সে জানে না কি হচ্ছে, অনেকটা কি বলবো মানে তাকে সম্মোহন করে রাখার মতো একটা বিষয়। আমার এটা নিয়ে অনেক কিছু বলার আছে, আমি খুব শীঘ্রই বলবো। বছরের ডিসেম্বর একসঙ্গে নিভে যাওয়া চার তরুণের একজন আজ মঙ্গলবার ফিরে এসেছেন, তার নাম মেহরিয়াসান হাওলাদার। আচ্ছা এমন কি বলবো, আজ সন্ধ্যে সেদিন বনানী নর্দার ক্যাফে থেকে তিনি রিক্সায় ঠিক করছিলেন, এই সময় মেহেদের সঙ্গে ছিলেন তার বন্ধু সুজন। ওই সময় এক একাধিক ব্যক্তি তার হাত ধরে একটি গাড়িতে ওঠায়, তারপর আর কিছু মনে নেই বলে সে দাবি করেন। মেহেদি দাবি করেন এতদিন তিনি একটা ঘরের মধ্যে ছিলেন, কোথায় ছিলেন, কী করছেন, কী খেয়েছেন কিছুই বলতে পারেন না। আজ সকালে সাভারের ডোবিরগঞ্জ এলাকায় তিনি নিজেকে আবিষ্কার করেন, একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় সম্বিত ফিরে পান তিনি। সূর্যের আলো চোখে পড়ার পর এবং ময়লা পুরানোর ধোয়ার গন্ধে জেগে ওঠেন মেহেদি। পকেটে কিছু টাকাও পান তিনি, একটা গাড়ি করে প্রথমে তিনি নবীনগর বাস স্ট্যান্ডে যান, তারপর সেখান থেকে সকাল 9টায় বাস ধরে তিনি সরাসরি বরিশালের বাবুগঞ্জ বাড়িতে ফিরে যান। মেহেদি বলেন নর্দার স্তরে ছাড়ানোর পর সুজন সহ বাকি তিন বন্ধুর কথা তিনি বলতে পারেন না। একটি বহুজাতিক কোম্পানি চাকরি পরীক্ষা দিতে গত বছর নভেম্বর তিনি ঢাকায় এসেছিলেন। এই হচ্ছে একটা ঘটনা, এরকম বেশ কিছু ঘটনা ঘটছে, আমি দেখি কালকে সম্ভবত কালকে চেষ্টা করবো বলতে। ঝড় তুলে গেলে 10,000, ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ 3। এই যে আমি যেটা বলছিলাম, ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ হচ্ছে 3। চিটাগাংয়ে একটা সুইমিং পুলকে নির্মাণ বা সুইমিং পুলের বিষয়ে এরকম একটা ব্যাপার আর কি। রিংয়ের দাম উৎপাদন মেয়াদ উল্লেখ বাধ্যতামূলক, রিং হাটে যে রিং পাওয়ানো হয় এটার উৎপাদন মেয়াদ সবকিছু এখন বাংলাদেশে 2-2.5 লাখ টাকা করে নেওয়া হচ্ছে, যদি ইন্ডিয়াতে এটা 7,000 রুপি বাংলাদেশে এটা 8,900 টাকা বা 9,000 টাকা দাম, অফসেটের দাম নেওয়া হচ্ছে 1.5-2.5 লাখ টাকা বাংলাদেশে, কত গুণ দাম। তো এটা এখন সরকার কড়াকড়ি করতে যাচ্ছে, স্বাস্থ্য প্রশাসন এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে এখানে দাম মেয়াদ এবং সব কিছু ডিটেল উল্লেখ করে দিতে হবে, এবং দাম সম্ভবত 25,000 টাকা থেকে শুরু হয়েছে, তারপরেও ডাবলেরও বেশি, আর তিন গুণ হচ্ছে ইন্ডিয়ার থেকে। 9,000 টাকা যেটা বাংলাদেশি টাকা সেটা এখানে 3×27, মানে 25,000 থেকে শুরু হলে সেটা তিন গুণই হচ্ছে। পণ্য সত্যি প্রেমে অনীহা আনে, এটা যা কী বলবো ইয়াং জেনারেশন তাদের জন্য বলার আছে, ভালো করে খেয়াল করবেন। ফের ধর্মঘটে যেতে পারেন মাংস ব্যবসায়ীরা, আবার ধর্মঘট শুরু হতে পারে। প্রথম আলো শেষ, আর প্রথম আলো নিয়ে বেশি বাড়াবড়া শেষে টেক নিউজে একটু যাবো। কাউয়ার পর এখন আওয়ামী লীগে ফার্মের মুরগি, কাকু তো আর কি আর উনি তো সবসময় ডায়লগের উপরে আছে, একটার পর একটা মজার মজার ডায়লগ দিয়ে যাচ্ছেন। শুধু একটি গানে দীপিকা, বিয়ের অনুষ্ঠানে উপস্থানে আমরিন, টেকে কি আছে টেক, হ্যাঁ একটা টেক মজার একটা নিউজ আছে, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার, আর এই যেটা ক্রোমের চেয়ে এজ এগিয়ে, এজ হচ্ছে গুগল সরি মাইক্রোসফটের নিজস্ব একটা ব্রাউজার, এজ যেটা আগে ছিল ইন্টারনেট এক্সপ্লোরার সেটা এখন এজ নামে চলছে, আর ক্রোম হচ্ছে গুগলের। তো ক্রোমের চেয়ে এজ এগিয়ে এটা ব্যাটারি ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারি কনজিউম করে কম, তারা তাদের একটা পরীক্ষা করে দেখিয়েছে যে এজ ব্রাউজার কতটুকু কম ব্যাটারি খরচ করে, কিন্তু এজ ব্রাউজার আমি চেষ্টা করি ব্রাউজ করতে আসে না, যেটা সার্চ দিই খুব কম জিনিসই খুঁজে পায়, তাদের কাজ হয় না, সো এটা দিয়ে খুব বেশি মানে আরামদায়ক না। চলুন আর কি, উইকিপিডিয়া আজকে আছে কি না দেখি তো, উইকিপিডিয়া আছে, আজকে কি আছে ঘটনাবলীর মধ্যে বাংলা ভার্সনে ঘটনাবলী কি আছে একটু দেখে নিই। 1946 আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে নেদারল্যান্ডের হেগ শহরে উদ্বোধনী বৈঠকে বসে, 1946 লীগ অফ নেশনস গঠিত হয়, লীগ অফ নেশনস 1954 জামাল আব্দুল নাসের মিশরের ক্ষমতা দখল করে, জন্ম কার কার সেটা দেখব, জন্ম 1809 হেনরি লুই ডিভিয়ান ডিরোজিও, ওনার জন্ম 1847 হেরমান অস্টহফ জার্মান ভাষাবিজ্ঞানী, 1958 ম্যালকম মার্শাল বারবাডোস জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের ইন্ডিয়ান ক্রিকেটার। মৃত্যু 1955 আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন, 1955 সালে আলবার্ট আইনস্টাইন আজকের দিনে মারা যান, যিনি E=mc² সূত্রের জনক এবং অনেক বড় একজন বিজ্ঞানী ছিলেন। এছাড়া মাদান 2003 এডগার কট ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী, 2012 MM আক্তার বাংলাদেশ প্রখ্যাত গীতিকার সুরকার ও শিল্পী। ছুটি হল আজকে বিশ্ব ঐতিহ্য দিবস, আচ্ছা আচ্ছা বিশ্ব ঐতিহ্য দিবস, আমাদেরকে আমাদের ঐতিহ্য আমাদের নিশ্চয়ই রক্ষা করতে হবে,
আমরা যেগুলো অতীত আছে, ঐতিহ্য আছে, যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের রক্ষা করতে হবে। এটা সবারই মাথায় রাখতে হবে। আমার ঐতিহ্য, আমার গর্ব, আমার যেটা বিদেশের মানুষের কাছে মুখ ফুলে বলতে পারি যেটা আমাদের ঐতিহ্য আছে। এই ছিল আজকে রফিক ভিডিওটারই পার্ট 108। তারিখ 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 আরেকবার বলে শেষ করি, 18 এপ্রিল 2017, 5 বৈশাখ 1424, 20 রজব 1438। আশা করি ভালো আছেন, সবাইকে ভালো রাখছেন, এবং আপনাদের সাথে আবার কালকে যদি সব ঠিকঠাক থাকে, কালকে সুস্থ সব কিছু থাকলে কালকে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।